নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের, স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব টেকনিক্যাল অ্যানালিসিস করতে হলে কোন বেসিক টুলসগুলো আমাদের ইউজ করতে হয় আর সেগুলোকে আমরা ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে ফ্রিতে কিভাবে ইউজ করতে পারব। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার আর স্কিপ না করার। এমন অনেক কিছু এই ভিডিওতে থাকতে পারে যেটা এর আগে হয়তো আপনি জানতেন না। তো আসুন শুরু করা যাক আজকের ভিডিও। ট্রেডিং ভিউতে কিভাবে আসতে হবে, প্রথমে গুগল ওপেন করুন। গুগল ওপেন করার পর ট্রেডিং ভিউ চার্ট বলে আপনি টাইপ করুন। টাইপ করার পর এন্টার টিপে দিন, চলে আসবে আপনাদের সামনে ট্রেডিং ভিউ। এবার প্রথম যেটা আসবে সেটাতেই আমরা ক্লিক করে নেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ট্রেডিং ভিউ খুলে গেল। এখানে আপনার ওয়াচ লিস্ট অ্যাড করতে পারেন। ওয়াচ লিস্ট কিভাবে অ্যাড করতে হয় অলরেডি আমি আপনাদের শিখিয়ে দিয়েছি। সবার প্রথমে এখানে আসবেন একদম বাঁ দিকে উপরে এই জায়গাটাতে। এখানে এসে আপনি যদি ক্লিক করেন বা টাচ করেন তাহলে আপনার কাছে সার্চ সিম্বল খোলার একটা অপশন পেয়ে যাবেন। এখানে রিলায়েন্স রয়েছে, আপনার যদি রিলায়েন্সের কাজ করতে না পছন্দ হয়, আপনার নিফটি প্রয়োজন তো আপনি নিফটি নিয়ে আসতে পারেন। ব্যাঙ্ক নিফটি প্রয়োজন হলে আপনি এখানে ব্যাঙ্ক নিফটি ইউজ করতে পারেন। ব্যাঙ্ক লিখে নিফটি করে দিন, ব্যাঙ্ক নিফটি চলে আসবে, আপনার চার্টও চলে আসবে সাথে সাথে। কিন্তু আপনার যদি মনে হয় নিফটি ব্যাঙ্ক নিফটি না, এখানে কোনো স্টকের প্রয়োজন আছে যে স্টকে আপনি কাজ করতে চাইছেন, মনে করুন আপনি HDFC ব্যাংকের চার্ট খুলতে চাইছেন, তো HDFC ব্যাংক বলে এখানে সার্চ করুন, চলে আসবে HDFC ব্যাংক। এবং প্রথমে যেটা রয়েছে NSE তে ক্লিক করতে পারেন। আপনি চাইলে BSEতেও করতে পারেন, অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জে, কিন্তু NSEতে লিকুইডিটি বেশি থাকে, তার জন্য NSEটাই আমি আপনাদের সাজেস্ট করব। এখানে কিছুক্ষণ আগে ছিল ব্যাংক নিফটি, এখন চলে এসেছে HDFC ব্যাংক। আর HDFC ব্যাংক আসার সাথে সাথে আমরা HDFC ব্যাংকের হিস্টোরিক্যাল চার্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ গত কিছু সময়ে ডিসেম্বর 2 তারিখ থেকে জুলাই মাসের 2 তারিখ এই পিরিয়ডটার যত দিনের ক্যান্ডেল রয়েছে সব ক্যান্ডেলগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনাদের সামনে যেগুলো এখন খোলা রয়েছে এগুলো প্রতিটি এক একটা ক্যান্ডেল, এগুলো এক একটা ক্যান্ডেল, এখানে সব ক্যান্ডেল যা খোলা রয়েছে সব ক্যান্ডেল। আবার এই ক্যান্ডেলগুলোর আলাদা আলাদা নাম হয়, আমরা যেমন সবাই আলাদা আলাদা মানুষ অথচ আমাদের সবার নাম আছে, তেমনভাবে এই ক্যান্ডেলগুলোরও নাম আছে। ক্যান্ডেলগুলোর নাম এবং ক্যান্ডেলগুলোর কাজ কোনটা কিভাবে করে সেটা যদি জানতে হয় তাহলে আমার বেগিনার প্লেলিস্টে বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এবং বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস বলে দুটো ভিডিও করা আছে, ডেডিকেটেড সেপারেট ভিডিও, ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন। আপনার এখানে যদি ক্যান্ডেলগুলো খুব ছোট দেখা যায় তাহলে কি করবেন, তাহলে একদম রাইট সাইডে চলে আসবেন যেখানে দাম দেওয়া রয়েছে, অর্থাৎ এই ক্যান্ডেলটি যখন ট্রেড করছিল তখন এর কী প্রাইস ছিল সেটা এখানে দেখতে পারবেন। তো আপনাকে যদি ক্যান্ডেলগুলোকে আরও বড় করে দেখতে হয় ওপরের দিকে ঠেলে দিন, দেখুন বড় হয়ে গেল। আবার যদি ছোট করতে হয় ওপরের দিক থেকে নিচের দিকে টেনে নামিয়ে দিন, দেখুন ছোট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে অনেক ছোট হয়ে গেল। আরও ছোট করতে হলে আরও নিচে নামান, এভাবে আপনি ছোট বড় করে অ্যাডজাস্ট করতে পারবেন। ক্যান্ডেলস্টিকগুলোর আবার আলাদা আলাদা টাইম ফ্রেম থাকে। এখানে আমরা দেখছি ডি লেখা, এই জায়গাতে কি আমরা টাইম ফ্রেম চেঞ্জ করতে পারি। ডিএ ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে 1 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের বিভিন্ন টাইম ফ্রেমে কিন্তু আপনি ক্যান্ডেলস্টিকটাকে করতে পারবেন। তবে এত ছোট টাইম ফ্রেম, অর্থাৎ 30 সেকেন্ডের টাইম ফ্রেম করতে গেলে কিন্তু আপনাকে এর প্রিমিয়াম সার্ভিস নিতে হবে। প্রিমিয়াম সার্ভিস মাস গেলে প্রায় 1000 টাকার ওপরে রয়েছে। আমি রেকমেন্ড করবো প্রথম প্রথম প্রিমিয়াম সার্ভিস নেওয়ার দরকার নেই, আগে ভালো করে শিখুন। শেখার পর যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন না হয় 6 মাস 1 বছর বাদে আপনি প্রিমিয়াম সার্ভিস নেবেন। এখানে আপনি টাইম চেঞ্জ করতে পারেন, 1 ডে টাইমটাকে 1 আওয়ার করতে পারেন, 2 আওয়ার করতে পারেন, 3 আওয়ার করতে পারেন, 4 আওয়ার করতে পারেন, চাইলে মিনিটে কনভার্ট করতে পারেন, 45 মিনিট, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, এরকম করে আপনি চেঞ্জ করতে পারেন। একদিনে আপনার হচ্ছে না, আপনার আরও বড় টাইম ফ্রেমে কিছু দেখতে হবে। আরও নিচে নিয়ে চলে আসুন, স্ক্রোল করুন, নিচে স্ক্রোল করলে আমরা এখানে কি দেখছি, 1 উইক 1 মান্থ। তো এইভাবে কিন্তু আমরা টাইম ফ্রেমটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। আমি এখানে 15 মিনিট টাইম ফ্রেম সিলেক্ট করে নিচ্ছি। এবার ক্যান্ডেলটাকে একটু বড় করে দেখার জন্য ক্যান্ডেলটাকে আমি নিচের থেকে ওপরের দিকে সরিয়ে দিলাম প্রাইস বারে গিয়ে। এখানে আমরা ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি, তাই তো? তবে টেকনিক্যাল অ্যানালিসিস করতে গেলে শুধুমাত্র যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেই করতে হবে তারও কিন্তু কোনো মানে নেই, আমরা আরও অনেক কিছু অপশন পেয়ে যাই। যদি আমরা টাইম ফ্রেমের পাশে ডান দিকে যে দুটো ক্যান্ডেলের সিম্বল রয়েছে এখানে যদি ক্লিক করি আমরা এখানে আরও অনেকগুলো অপশন পেয়ে যাই। তার মধ্যে একটি অপশন রয়েছে এরিয়া, এটা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস করতে গেলে মাঝে মধ্যে আপনার প্রয়োজন পড়বে। আর হেকেনাসি ক্যান্ডেল বলে একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটাও মোটামুটি আপনার কাজে লাগতে পারে, এটা একটা ভালো অপশন হতে পারে বিগিনার্সদের জন্য। এরপর আপনার রয়েছে ইন্ডিকেটর, আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে একটা নতুন একটা উইন্ডো খুলে গেল। এখানে আপনি বিভিন্ন ইন্ডিকেটর সার্চ করতে পারেন, এখানে দেখুন সার্চ বার রয়েছে। আপনার প্রয়োজন রয়েছে RSI তো RSI সার্চ করুন, দেখুন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স চলে এলো, এটাকে ক্লিক করুন। এটাকে ক্লিক করার সাথে সাথে আমরা নিচে RSI ওপেন হয়ে যেতে দেখছি।
তো এখানে আমরা সেটিং করতে পারি, সেটিং করে আমরা শুধুমাত্র আরএসআইটাকে রাখতে পারি, বাকি অন্য কিছু যা আছে সেগুলোকে কিন্তু আমরা এখানে ইগনোর করতে পারি। দেখুন আরএসআই বেসড মুভিং এভারেজ, তো মুভিং এভারেজটাকে আমরা এখানে বন্ধ করে দিতে পারি, শুধু আরএসআইটাকে রাখতে পারি এবং ওকে করে দিলাম, শুধু আরএসআই আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আপনার প্রয়োজন মনে করুন আপনি ভলিউম দেখবেন, আবার ইন্ডিকেটরে যাবেন, সার্চ বারে গিয়ে লিখবেন VOLUME। দেখুন এখানে শুধুমাত্র ভলিউম লেখা রয়েছে, এটা এটাতে আপনি ক্লিক করে দিন। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন ক্যান্ডেলস্টিকের নিচে কিছু বার চলে এসেছে, এদের বলা হয় ভলিউম বারস। এখানে ভলিউম রয়েছে, কোন বারের কতখানি ভলিউম সেটা কি করে দেখুন, বারের উপর আপনার কার্সারটা রাখবেন। আমরা গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর কার্সার রাখলাম, এর নিচে বার রয়েছে ভলিউম বার, এটা ভলিউম। আমি কি করে দেখবো, এখানে ভলিউম দেখাচ্ছে, ভলিউম 5.88K রয়েছে, এখানে প্রায় 588K HDFC ব্যাংকের শেয়ার সেল হয়েছে এবং তত পরিমাণ শেয়ার কেউ আবার বাই করে নিয়েছে। কেন, কেউ যদি সেল করে তাহলে বাই করতে পারবে, তো এটা বাই আর সেল মিলিয়ে, বাই আর সেল মিলিয়ে একটা ট্রেড হয়, এটা সবসময় মনে রাখবেন। এবার আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখার চেষ্টা করি, এই পর্যন্ত আপনি কাজ করলেই হবে। এরপর আরো অনেক কিছু রয়েছে, অ্যালার্ট রয়েছে, ইন্ডিকেটর টেমপ্লেটস রয়েছে, এগুলোর আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। হ্যাঁ, ইন্ডিকেটর আরো একটা জিনিস প্রয়োজন পড়তে পারে আপনাদের, MACD। তো আমরা MACD টাইপ করে নিলাম, কারণ RSI MACD আর ভলিউম ছাড়া আমি আর অন্য ইন্ডিকেটরগুলোকে খুব একটা পছন্দ করি না, এটা আমার নিজের ওভারভিউ। অন্যান্য যে ইন্ডিকেটরগুলো আছে সেই ইন্ডিকেটরগুলো খুব একটা কাজের হয় না, এমনিতেই ইন্ডিকেটরগুলো বেশিরভাগ ল্যাগিং থাকে, অর্থাৎ প্রাইস অ্যাকশন আগে চলে, তার পেছনে পেছনে প্রাইস অ্যাকশনকে অনুসরণ করে ইন্ডিকেটরগুলো চলে। অর্থাৎ প্রাইস অ্যাকশন যদি আপনি না শেখেন, আপনি শুধুমাত্র ইন্ডিকেটরের ভরসায় মার্কেট ট্রেড করতে আসেন, তাহলে কিন্তু টাকা বানানো খুব মুশকিল। তো আমরা এখানে MACD করলাম, MACD চলে আসলো মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স, এটা হলো MACD-র ফুল ফর্ম, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স। তো এটাতে আমরা ক্লিক করে নেব, এটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন নিচের দিকে MACD খুলে গেল। তো MACD-র দুটো লাইন রয়েছে, লাইন দুটোর আলাদা আলাদা কাজ আছে, ক্রস ওভার হয়। আপনার যদি MACD-র উপর একটা ডেডিকেটেড ভিডিও চান, আজকের ভিডিওর নিচে কমেন্টস করে বলবেন MACD ইউজ করে আপনি কিভাবে কাজ করবেন, তারও একটি ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো। এই দুটো রয়েছে লাইন, এগুলোকে হিস্টোগ্রাম বলা হয়, মনে রাখবেন এগুলো হিস্টোগ্রাম। ট্রেডিং ভিউরে এই একটা সমস্যা, আপনার মাঝে মধ্যে এরকম অ্যাড চলে আসবে, যদি আপনি প্রিমিয়াম না নেন, প্রিমিয়াম নিলে তখন আর অ্যাড আসবে না, আমার প্রয়োজন পড়ে না খুব একটা। বর্তমানে এই টুলসগুলো জিরোধাতে আপনি ইউজ করতে পারেন ফ্রিতে, সুতরাং ট্রেডিং ভিউ আলাদা করে টাকা দিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে না। যদি আপনাদের কারো জিরোধাতে অ্যাকাউন্ট থাকে, তো জিরোধাতেও আপনি ফ্রিতে এই ফিচারগুলো উপভোগ করতে পারবেন। আমি MACD কেটে দিলাম, কোনো একটা ইন্ডিকেটার লাগালেন, ধরুন আমি MACD লাগিয়েছি ইন্ডিকেটার, তো MACD আপনার দেখা হয়ে গেল, এটার এখন আপনার প্রয়োজন নেই, তাহলে এখানে নিচে আসবেন, আসলে এখানে ক্রস চিহ্ন, ক্রস চিহ্নতে ক্লিক করবেন, চলে গেল। এবার আমরা বাঁদিকে চলে আসি, বাঁদিকে একদম ওপরে প্রথম যেটা রয়েছে এটাতে কি রয়েছে, এটাতে আপনার কার্সার কিরকম চান, কার্সার এরকম এক ধরনের হতে পারে, ডট থাকতে পারে, দেখুন ডট চলছে, এবার ডট, আবার যদি আপনার প্রয়োজন হয় অ্যারো, তো আপনি অ্যারো নিয়ে নিতে পারেন, অ্যারো চলে আসবে। আর আপনার যদি মনে হয় যে না ক্রস প্রয়োজন, তো ক্রস নিয়ে নেবেন। দ্বিতীয়টি রয়েছে ট্রেন লাইনের জন্য, এটাতে ক্লিক করলে এটা ডান দিকে দেখুন তো একটা অ্যারো আছে, অ্যারোটাতে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো অপশন পাচ্ছি। প্রথমে ট্রেন লাইন ক্লিক করি, ট্রেন লাইন ক্লিক করে আমরা একটা ট্রেন লাইন ড্র করতে পারবো। ধরুন এই একটা লো, এই একটা লো, এই দুটো লোকে আমরা টেনে নিচ্ছি, আর এটাকে আরো এক্সটেন্ড করে দিচ্ছি ডান দিকে, ডান দিকে এক্সটেন্ড করে এখানে সেকেন্ড ক্লিক এখানে করছি, এটা আমাদের হয়ে গেল ট্রেন লাইন। এই ট্রেন লাইনটাকেই সাপোর্ট অথবা রেসিস্টেন্স বলা হয়। এভাবে আপনি ম্যানুয়ালি ট্রেন লাইন ড্র করতে পারেন। ট্রেন লাইনটা আপনার ড্র হয়ে গেছে, প্রয়োজন নেই, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে ট্রেন লাইনটা উধাও হয়ে যাবে। এরপরে ট্রেন লাইনে আরো কিছু বস্তু রয়েছে, যেমন অ্যারো রয়েছে, ভলিউমকে ইন্ডিকেট করার জন্য ক্যান্ডেলটির একটু নিচে করব, সেকেন্ড ক্লিক ভলিউম বারের একটু উপরে করব, হয়ে গেল আমাদের অ্যারো। এইভাবে আপনি অ্যারো টানতে পারেন ট্রেন লাইনের এই জায়গাটিতে গিয়ে। এবার আপনার যদি এটাকেও বাদ দিয়ে দিতে হয়, এটার উপর একটা ক্লিক করুন, ক্লিক করলে ডিলেট অপশন চলে আসবে, ডিলেট করে দিন, চলে গেল। এবার আপনি মনে করুন রে টানবেন, তো এখান থেকে রে টানতে পারবেন। রে কিভাবে টানবেন, রেতে ক্লিক করলেন, রেতে ক্লিক করার পর আপনি প্রথম এই লোতে ক্লিক করলেন, সেকেন্ড এই লোতে ক্লিক করলেন, করার পরে ছেড়ে দিলেন, বা এরকম ওপরে ক্লিক করলেন ছেড়ে দিলেন, তো এইভাবে ট্রেন লাইন হয়ে গেল। আবার এটাকে যদি নিচে আনেন, তো নিচের দিকে যাবে, অর্থাৎ আমরা এর আগে যেটা দেখেছিলাম সেটার মতোই, কিন্তু এটা অনেক বড় হবে, এটা অনেক দূর পর্যন্ত যাবে। আপনি যদি হিস্টোরিক্যাল ডেটা থেকে ভবিষ্যতে কাজ করার জন্য কোনো ট্রেন লাইন টানতে চান, তবে রে ট্রেন লাইনটা কিন্তু আপনারা টানতে পারেন। ধরুন আমরা এই হাইটের উপরে বা এই হাইটের উপরে একটি রে টানবো, তো এই হাইটের উপরে আমরা একটা জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করব, হয়ে গেল রে। রে কিন্তু বাঁদিকে হবে না, আপনি যেখানে ক্লিক করলেন তার থেকে ডান দিক বরাবর আপনার এই লাইনটি ড্র হয়ে যাবে। এটা হলো রে আর হরিজন্টাল লাইনের তফাত। এবার যদি আমরা হরিজন্টাল লাইন করি তাহলে কি হবে, হরিজন্টাল লাইন করলাম আর মনে করুন এই পয়েন্টে আপনি ক্লিক করলেন, তাহলে শুধুমাত্র ডান দিকে নয়, এবার এই জায়গাতে ক্লিক করেছিলাম, তো এর বা সাইডেও কিন্তু লাইনটা অ্যাজ ইট ইজ ড্র হয়ে গেল।
প্রথমে যখন আমরা এখানে হরিজন্টাল লাইন করেছিলাম তখন কিন্তু বাঁদিকে কিছু আমরা দেখতে পাইনি, তাই না? এটা তফাৎ হলো হরিজন্টাল রে এবং হরিজন্টাল লাইনের। এখানে আপনার সামনে কিছু চ্যানেল রয়েছে, চ্যানেল ড্র করতে পারেন এভাবে। প্রাইজ অ্যাকশনের উপর আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেই ভিডিওতে কিভাবে প্রাইজ অ্যাকশন ড্র করবেন সেটা রয়েছে। সেই প্রাইজ অ্যাকশনগুলো আপনি কিন্তু এভাবে এই টুলসগুলোর সাহায্যে ড্র করতে পারেন। এখানে রয়েছে ফ্ল্যাট টপ বটম, ডিসজয়েন্ট চ্যানেল, প্যারালাল চ্যানেল, এই চ্যানেলগুলো আপনি এখান থেকে ড্র করতে পারবেন। আবার চাইলে আপনি টেন লাইন দিয়ে এরকমভাবে আপনি ইচ্ছে মতন ড্র করতে পারেন, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে। ভিডিওটা দেখার যাদের আগ্রহ রয়েছে আপনারা ভিডিওটা পুরো দেখতে পারেন। তৃতীয় যে অপশনটা রয়েছে এটা, এই অপশনটাতে গিয়ে আমরা দুটো তিনটে খুব ভালো জিনিস পাবো। এক তো পাচ্ছি 10 best fib extension, এটা টেকনিক্যাল অ্যানালিসিস করতে গেলে আপনার খুব প্রয়োজন পড়বে। আরও একটা জিনিস যেটা আমাদের প্রয়োজন পড়বে সেটা কি, সেটা হলো ফিব রিট্রেসমেন্ট। ওপরে দেখুন ফিব রিট্রেসমেন্ট, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টুলস আমাদের কাজের জন্য, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালিসিস করতে যাওয়ার সময়। টেকনিক্যাল অ্যানালিসিস করতে গেলে আরও কিছু জিনিসের প্রয়োজন পড়তে পারে। চার নাম্বার যে অপশনটা রয়েছে এটাতে এবার ক্লিক করবো। এটার অ্যারোতে ক্লিক করলাম, এখানে ব্রাশ রয়েছে। ব্রাশ যদি আপনি এখানে ক্লিক করেন একটা ব্রাশ হয়ে যাবে। ব্রাশ যে কোনো জায়গায় আপনি কিছু যদি দেখাতে যান তো সেখানে আপনি এটাকে ব্রাশটাকে ইউজ করতে পারবেন। তো ব্রাশ ছাড়া আমরা এখানে হাইলাইটার ইউজ করতে পারি, রেক্ট্যাঙ্গেল ইউজ করতে পারি। ধরুন রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, একটা ক্যান্ডেলকে আমরা আলাদা করে দেখানোর জন্য ব্রাশ নিতে পারি। এখানে একটা শুটিং স্টার তৈরি হয়েছে, শুটিং স্টার প্যাটার্নটাকে আমরা কি করলাম, প্রথমে আমরা এখানে ব্রাশে গেলাম। ব্রাশে যাওয়ার পর কি নিলাম, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল নিয়ে যেই ক্যান্ডেলটাকে আমরা সিলেক্ট করবো সেই ক্যান্ডেলের একটু বাঁদিক থেকে প্রথম ক্লিক করে সেকেন্ড ক্লিক এনে ছেড়ে দেবো নিচে, হয়ে গেল আমাদের রেক্ট্যাঙ্গেল। অর্থাৎ আমি এই ক্যান্ডেলটিকে নির্দেশ করছি বা এই ক্যান্ডেলটিকে হাইলাইট করছি। এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন একটা পাথ বলে একটা অপশন রয়েছে, এই অপশনটাও খুব প্রয়োজন। এই অপশনটা কিভাবে ইউজ করবেন সেটাও দেখাচ্ছি। ICICI ব্যাংকের ডেইলি চার্টের ওপর চলে এলাম। এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, যে প্যাটার্নটাকে আপনারা অনেকে ডাব্লু প্যাটার্ন বলে থাকেন অথবা ডবল টপ প্যাটার্ন বলে থাকেন। তো প্যাটার্নটা আমরা কিভাবে ড্র করব, প্যাটার্নটা আমরা এরকমভাবে ড্র করতে পারি। প্রথমে এখানে যাব ফোর্থ নাম্বারে গিয়ে এখানে পাথ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে প্রথম ক্লিক করলাম এর ওপরে, সিলেক্ট করে চলে এলাম এখানে, থার্ড ক্লিক এখানে করব, ফোর্থ ক্লিক নিচে করব, ফিফথ ক্লিক ধরুন এখানে করে দিলাম, এবং এখানে ডবল ক্লিক করলে পাথটা শেষ হয়ে যাবে। যদি ডবল ক্লিক না করতাম আমার মাউসের সাথে সাথে কিন্তু এটা ঘুরতো। ধরুন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে করলাম। আর যদি ডবল ক্লিক না করি এটা ঘুরবে, তো যেখানে আপনার স্টপ হবে সেখানে এসে ডবল ক্লিক করে দেবেন, এটা সেখানে স্টপ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা খুব সুন্দর একটা ট্রেন লাইন টেনে দিতে পারি ডবল বাটামের নিচে, এবং এটা হয়ে গেল ডবল বাটাম প্যাটার্ন। তো এইভাবে আপনি প্যাটার্ন ড্র করতে পারেন, পাথ ইউজ করতে পারেন। এরপরে একটা অপশন রয়েছে টেক্সট বলে, তো ক্লিক করে আপনি অনেক কিছু লিখতে পারবেন। ধরুন একবার ক্লিক করলেন টেক্সট, এবার এটার ব্যাপারে কিছু লিখবেন, ক্লিক করুন। ক্লিক করার পরে বক্স খুলে যাবে, এই বক্সের মধ্যে আপনি লিখতে পারেন এখানে কোনো একটা ক্যান্ডেল স্টিক হয়েছে, সেই ক্যান্ডেল স্টিকের নাম ধরুন বিয়ারিশ এঙ্গালফিং। তো এখানে বিয়ারিশ এঙ্গালফিং বলে আপনি টাইপ করে নিন। টাইপ করে নেওয়ার পর এখানে যদি আপনার কালার চেঞ্জ করতে হয়, রেড কালার করতে হয়, রেড কালার করে দিন, ওকে করে দিন। দেখুন এখানে লেখা চলে এসেছে বিয়ারিশ এঙ্গালফিং। এবার এটাতে আবার ডবল ক্লিক করুন। ডবল ক্লিক করার পর যদি আপনার মনে হয় লেখার সাইজ ছোট হয়ে গেছে, লেখার সাইজ এখান থেকে বড় করে নিতে পারেন। লেখাটাকে বোল্ড করার জন্য বিতে আপনি ক্লিক করতে পারেন। এবার ওকে করে দিন, দেখুন লেখা বড় হয়ে গেছে। এবার এই লেখাটার উপর একবার ক্লিক করে লেখাটাকে যেখানে খুশি সেখানে আপনি স্থানান্তরিত করতে পারবেন। তো এটাও একটা কাজের টুলস। এরপরের যে টুলসটা রয়েছে ফিফথ নাম্বার টুলসটাকে দেখে নিই। এটার অ্যারোতে ক্লিক করলাম, করার পরে এখানে অনেকগুলো প্যাটার্নস রয়েছে। এই প্যাটার্নগুলোতে যদি আমরা কাজ করতে যাই তাহলে এখান থেকে প্যাটার্নসগুলোকে আমরা কী করবো, সিলেক্ট করে নিতে পারবো। এখানে অনেকগুলো প্যাটার্ন রয়েছে, ইলিয়ট রয়েছে, থ্রি ওয়েভ রয়েছে, হেড অ্যান্ড শোল্ডার। আমি আপনাদের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা একবার দেখানোর চেষ্টা করি। মনে করুন এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার হচ্ছে। হেড অ্যান্ড শোল্ডার যারা জানেন তাদের বুঝতে সুবিধা হবে, কিন্তু যারা জানেন না তারা জাস্ট একবার দেখে রাখুন। এখন জানেন না বলে যে আগামী দিনে আপনি জানবেন না এরকম কোনো কথা নেই। এখানে যেমন একটা আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখতে পাচ্ছি, তো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এই একটা শোল্ডার হয়ে গেল, এরপরে এটা হয়ে গেল হেড, আবার একটা শোল্ডার। এখানে আমরা কি পেয়ে গেলাম, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নস পেয়ে গেলাম। এটা কি, এটা লেফট শোল্ডার, এটা রাইট শোল্ডার, আর এটা হেড, অর্থাৎ মাথার সাথে সাথে দুটো কাঁধ, আর এরপর প্রাইস নিচের দিকে নেমে এলো। এরকম প্রাইস অ্যাকশন প্যাটার্নস আমরা ইজিলি তৈরি করতে পারি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে। এরপর আরও বেশ কিছু টুলস রয়েছে, কিন্তু সব টুলস আমাদের প্রয়োজন নেই। এরপর আরও একটা টুলস রয়েছে, সেই টুলসটাকে আমরা দেখার চেষ্টা করি, সেটা হলো স্কেল। ধরুন আপনি কোনো একটা প্রাইস অ্যাকশন প্যাটার্নস পেলেন, প্রাইস অ্যাকশন প্যাটার্নসে কাজে বসলেন, এরপর প্রাইস অ্যাকশন প্যাটার্নস আপনি রিস্ক রিওয়ার্ড রেশিও কী রাখবেন সেটা কিন্তু আপনাকে স্কেল দিয়ে মেজারমেন্ট করতে হতে পারে। আমরা ধরে নিচ্ছি এই ক্যান্ডেল স্টিক দেখার পর আমরা এই ক্যান্ডেল স্টিকের নিচে কী করেছি, শর্ট সেল করে দিয়েছি। তো শর্ট সেল করে এই পর্যন্ত আমরা বসেছি প্রফিটের জন্য। তো এইখান থেকে এই পর্যন্ত আমাদের এটা মারার পরে বুঝতে পারছি 85 টাকা এটার দাম নিচে নেমেছে, অর্থাৎ 9.32% প্রফিট হয়েছে। ধরুন
এখানে আপনার একটা হ্যামার প্যাটার্ন তৈরি হওয়ার পর আপনি কি করেছেন, হ্যামার প্যাটার্নটি দেখে বাইং করেছেন। এখানে হ্যামার প্যাটার্ন দেখে যদি আপনি বাইং করেন, আপনার রিস্ক কি হচ্ছে 3.51% এর নিচে যদি আপনি এসএল লাগান, আর তার জন্য আপনি প্রফিট কি পাচ্ছেন, স্কেল মেরে আমরা এইবার থেকে এইবার পর্যন্ত যদি প্রফিট তুলি 7 বার 11 দিন 7.5% এর প্রফিট, 64 টাকার প্রফিট। আর এখানে আপনার এসএল কত লেগেছিল, এসএল লেগেছিল 3.21%, অর্থাৎ 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও এখানে পেয়ে গেলেন, সেটা আপনি বুঝতে পারলেন। এইভাবে আমরা কিন্তু ট্রেডিং ভিউটাকে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করতে যাওয়ার সময় কাজে লাগাতে পারি ফ্রিতে আর সুন্দরভাবে। এখানে আমরা একটা প্রাইস অ্যাকশন ড্র করবো। প্রাইস অ্যাকশন কী করে ড্র করবো, প্রথমে দুটো ট্রেন লাইন লাগবে, তো ট্রেন লাইন আমরা এখানে টেনে নিচ্ছি, এই হাই এই হাই, এই হাইগুলোকে এক্সটেন্ড করে দিলাম। এবার নিচের দিকেও প্রয়োজন, নিচের দিকে আমরা এই লোটাকে নিলাম, এই লোটাকে নিলাম এবং এটাকে এক্সটেন্ড করে দিলাম। এটা হয়ে গেল আমাদের একটা চ্যানেল প্রাইস অ্যাকশনের। এবার এটাতে কী করবো, এবার এটাতে আমরা ব্রাশে যাব, ব্রাশে গিয়ে পাথ নেব, পাথ নিয়ে প্রথম ক্লিক এখানে করলাম, সেকেন্ড ক্লিক এখানে করলাম, থার্ড ক্লিক এখানে করলাম, ফোর্থ ক্লিক এখানে নিলাম, ফিফথ ক্লিক এখানে নিলাম, সিক্সথ ক্লিক এখানে নিলাম, সেভেন্থ ক্লিক এখানে নিলাম, এইট ক্লিকের ওপরে যায়নি, এখান থেকে প্রাইস নিচে যাবলো। এবার আমাদের অ্যাসাম্পশন থাকবে এটা আরও নিচে যাওয়ার, এই চ্যানেলটার যতখানি হাইট রয়েছে ততখানি নিচে আসবে বলে এটা আমরা ধরে নিচ্ছি, এই পর্যন্ত নিচে আসবে। এইভাবে আপনি পাথ ইউজ করতে পারেন অথবা কোনো একটি প্রাইস অ্যাকশন ট্রেন লাইনের ওপর নির্ভর করে ড্র করতে পারেন একদম ইজিলি। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি যথেষ্ট ভালো লেগেছে। এই ভিডিওটি দেখার পর টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য যে বেসিক টুলসগুলো প্রয়োজন হয় সেগুলোর ব্যাপারে আপনি সুন্দরভাবে জানতে পারলেন এবং বুঝতে পারলেন। তো কমেন্টস করে জানাতে ভুলবেন না এই ভিডিও থেকে আপনারা কতখানি উপকৃত হতে পারলেন। আগামীতে যদি এরকম আরও ভিডিও আপনাদের প্রয়োজন পড়ে আপনারা কমেন্টসে জানাতে পারেন অথবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আগামীতে কিন্তু আরও দুর্দান্ত অনেকগুলো ভিডিও পরপর আসতে চলেছে আপনাদের জন্য, আপনাদেরই পছন্দের @ অপশন ইউটিউব চ্যানেলে। যেতে যেতে কিন্তু লাইক বাটনটি প্রেস করতে একদম দেরি করবেন না, একদম ভুল করবেন না। আজকের ভিডিওটি এটুকুই, কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।